আমি জানি ভাইয়া এখনো কানাডায় কোনো একটা তার অফিসের কাজের জন্য ব্যস্ত আছে। বারান্দায় বসেছিলাম, হঠাৎ করে দেখি সেই কানাডার পাবলিক আমার বাসার সামনের রাস্তায় হাঁটছে। এতটাই সারপ্রাইজ দিয়েছে সে আমাকে। তো যাই হোক, সারাদিন না খেয়ে জার্নি করে এসেছে, তাদের নিয়ে খেতে চলে এলাম। আমার পেট ভরাই ছিল, আমি জাস্ট মোমো আর স্যুপ অর্ডার দিলাম। ভাইয়া একদম দেশি ভাত মাছ অর্ডার দিল এবং বোঝাই যাচ্ছে সে প্রচণ্ড ক্ষুধার্ত ছিল। তার হাপুস হুপুস খাওয়া দেখেই বোঝা যাচ্ছিল। আমরা নর্মাল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, স্যুপ, মোমো এই ধরনের ফাস্ট ফুড আইটেম যেগুলো ছিল এগুলো খেয়েছি, বাট ভাইয়া প্রেফার করছিল ভাতের জন্য। তো প্রথম দিন এইটুকুই ছিল, রাত হয়ে গেছিল। পরদিন সকালবেলা আবার ভাইয়াদের নিয়ে বের হলাম সকালে নাস্তা করতে, চলে গেলাম রেল স্টেশনের পাশে। আমরা নলির জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু ভুঁড়ি আসার সাথে সাথে ভাইয়া ভুঁড়ি নিয়ে পাগল হয়ে গেছে, নলির জন্য আর অপেক্ষা করার টাইম নেই তার। এই সাইডে নিয়ে আসছেন নলি, কিন্তু আমরা বলছি এতে হবে না, ভাইয়ার পাইপ লাগবে ভিতরে শ্বাস খাওয়ার জন্য, পাল্টায় নিয়ে আসবো। খুলনার মধ্যে রেল স্টেশনের পাশের এই হোটেলটাই সব থেকে বেস্ট নিহারি দিতে পারে, তো এখানেই নিয়ে এলাম। এখানে যেই জিনিসটা সব থেকে বেশি একটু অসুবিধা করছিল সেটা হচ্ছে প্রচুর পরিমাণে মাছি। আমাদের একজনের প্লেটের মধ্যে মাছি পড়েও ছিল এবং সেটা চেঞ্জ করে আনতে হয়েছে। দুই মেহমানকে আমরা শেখালাম কীভাবে নেহারির ঝোল তুলতে হয় ভাজ করে। খাওয়ার সিস্টেম বোঝা হয়ে গেছে। ভাই এখন লেবু নেয় না, একদম সঠিক নিয়মে গপ গপ করে নেহারি খাচ্ছে। এইটুকুই সময় ছিল ভাইয়ার আমাদের সাথে খুলনাতে। সকালে খাওয়া শেষ করে আমরা যথারীতি একটু ঘুরে হোটেলে ফিরে গেলাম। তো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন, ধন্যবাদ। চেষ্টা করবো আরও আপডেট দিতে।